Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. नमस्कार। मालदा जिला प्रशासन एवं मालदा जिला शिक्षा दफ्तर उद्योगे आयोजन करा ऑनलाइन क्लासरूमे सकल के स्वागत जानाई। आमी अनन्या सरकार, निवेदिता गार्लस हाई स्कूलेर भूगोल विषय शिक्षिका। आज के आमी आलोचना करब दशम श्रेणी वायुमंडल अध्याय निये। ए वायुमंडल अध्याय आगे तीनटे सब यूनिट निये आमी आगेर पर्वे आलोचना करेछि, बाकी जे अंशटुकु आछे सेटा आजकेर पर्वे आलोचना करब। शुरू करछि आजकेर आलोचना। আমাদের আজকে প্রথমেই আছে বায়ুচাপ বলয়। তো বায়ুচাপ বলয় জানার আগে আমরা জানব বায়ুচাপ কি। পৃথিবীর অন্যান্য উপাদানের মতন বায়ুরও একটা নির্দিষ্ট ওজন রয়েছে। বায়ুর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর অণুর মধ্যে অবিরাম সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠে যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে বায়ুচাপ। অন্যভাবে যদি বলি, একক ক্ষেত্রফল জায়গার উপরে যে লম্বভাবে বায়ুমণ্ডল অবস্থান করছে সেই বায়ুমণ্ডল তার নির্দিষ্ট ওজনের জন্য যে বল প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এবারে আমরা জানব এই বায়ুচাপের বৈশিষ্ট্যগুলো কী কী। বায়ুচাপ সর্বত্র কিন্তু সমান হয় না, কোথাও কম কোথাও বেশি। বায়ুচাপের সঙ্গে বায়ুর উষ্ণতার একটা ইনভার্সন মানে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক রয়েছে। বায়ুর উষ্ণতা যখন বাড়ে বায়ুর চাপ কিন্তু তখন কমে। আর হচ্ছে বায়ুর চাপ, উষ্ণতা, উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপাদান এগুলোর উপরে বায়ুর চাপ নির্ভর করে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে সর্বাধিক। বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে 1013.25 মিলিবার। এই যে বায়ুচাপ, এই বায়ুচাপ কিন্তু সর্বত্র সমান নয়, বায়ুচাপের তারতম্য হয়। আমরা এখন জেনে নেব বায়ুচাপের তারতম্যের কারণগুলো কী কী। প্রথম কারণ হচ্ছে উষ্ণতা। বায়ুতে যখন উষ্ণতা বাড়ে অর্থাৎ যখন গরম বাড়ে তখন হচ্ছে বায়ুর চাপ কমে যায়, কারণ উষ্ণতা বাড়লে বায়ু হালকা হয়ে যায়, বায়ু লঘু হয়ে গিয়ে বায়ুর ঘনত্ব কমে যায় এবং সেই কারণে বায়ুর চাপ কমে যায়। আবার যখন বায়ু শীতল হয় তখন হচ্ছে বায়ু শীতল হলে বায়ুর চাপ কিন্তু বাড়ে, সেক্ষেত্রে বায়ু শীতল হলে বায়ুর ঘনত্ব বাড়ে এবং বায়ুর চাপ বেড়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চতা। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। যত আমরা উপরে উঠব বায়ুর চাপ হচ্ছে তত কমবে। কিন্তু কেন এই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমছে? কারণ আমরা এর আগের পর্বে যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম বায়ুমণ্ডলের উপাদানগুলো নিচের অংশে যতটা রয়েছে উপরের অংশে কিন্তু বায়ুর উপাদানের পরিমাণ কম, অর্থাৎ বায়ুর স্তর পাতলা, সেই জন্য উপরের স্তরে বায়ুমণ্ডলের চাপ কম। দ্বিতীয় কারণ হচ্ছে অভিকর্ষজ আকর্ষণ। পৃথিবীর কেন্দ্র থেকে যত আমরা দূরে সরতে থাকবো তত হচ্ছে অভিকর্ষজ আকর্ষণ কমতে থাকে। সেই কারণে আমরা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব তত হচ্ছে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। এছাড়া উপরের বায়ুমণ্ডলের যে প্রেশার রয়েছে, চাপ রয়েছে, সেটা নিচের বায়ুমণ্ডলে পড়ে বলে নিচের বায়ুমণ্ডলের অংশের চাপ কিন্তু অনেক বেশি অনুভূত হয় এবং যত আমরা উপরের দিকে উঠি তত হচ্ছে আমাদের বায়ুর চাপ কমতে থাকে। তৃতীয় কারণ হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি। বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানের মধ্যে জলীয় বাষ্প হচ্ছে অনেক হালকা, সেজন্য
যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে সেই বায়ু হালকা হবে অর্থাৎ নিম্নচাপযুক্ত হবে, এবং যে বায়ু শুষ্ক হবে বা যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম হবে সেই বায়ু হচ্ছে ভারী হবে। এরপরে হচ্ছে চতুর্থ কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য যে কোনো গতিশীল পদার্থ হচ্ছে গতিবিক্ষেপ ঘটে বা সেটা ছিটকে যায়। সে ছিটকে যাওয়ার জন্য সেখানে বায়ু যদি সেখান থেকে ছিটকে যায় তাহলে স্বভাবতই সেখানে বায়ুর চাপ কম হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কম, সেজন্য নিরক্ষীয় অঞ্চলে কিন্তু একটা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে পাঁচ নম্বর কারণ হচ্ছে জলভাগ এবং স্থলভাগের উপস্থিতি। জলভাগের উপর দিয়ে যদি বাতাস প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই জলভাগে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে সেই বায়ু হালকা হবে অর্থাৎ নিম্নচাপযুক্ত হবে। আর স্থলভাগের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন সেই বায়ু শুষ্ক হচ্ছে, সেই বায়ুতে কোনো রকম জলীয় বাষ্প থাকছে না বলে সেই বায়ু হচ্ছে ভারী হয়, এবং জলীয় বাষ্পহীন হওয়ায় সেই বায়ু ভারী হয় এবং সেখানে বায়ুর চাপ বেশি হয়। এবারে এই যে বায়ুর চাপ, এই বায়ুর চাপ পরিমাপ করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়। তার মধ্যে বায়ুচাপ পরিমাপ করার প্রধান যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার প্রথম আবিষ্কার হয় 1643 সালে। টরিসেলি প্রথম এই ব্যারোমিটার আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এই ব্যারোমিটারের নাম হয় টরিসেলি ব্যারোমিটার। পরবর্তীতে এই ব্যারোমিটারকে মডিফাই করে 1800 সালে ফর্টিন্স ব্যারোমিটার আবিষ্কার করেন। এবং তারপরে এই ফর্টিন্স ব্যারোমিটার যেহেতু একটু আকারে বড়, সেই জন্য বর্তমানে ছোট আকারের যে ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে অ্যানিরয়েড ব্যারোমিটার। এছাড়া বিমানে দ্রুত উচ্চতার পরিবর্তন হয় বলে সেখানে যে ব্যারোমিটারটি ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে অল্টিমিটার। এছাড়া উপগ্রহে একটি হালকা ওজনের ব্যারোমিটার ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে পিজো রেজিস্ট্যান্ট ব্যারোমিটার। তাহলে বিভিন্ন ধরনের ব্যারোমিটারের নাম আমরা জানলাম। এবারে হচ্ছে আমরা জানবো একটু সমচাপ রেখা সম্পর্কে। সমচাপ রেখা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে একটা নির্দিষ্ট সময়ে যখন চাপ সমান থাকে তখন সেই অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা মানচিত্রে যোগ করা হয় তাকে বলা হচ্ছে সমচাপ রেখা। সমচাপ রেখার বৈশিষ্ট্য হলো সমচাপ রেখাগুলো জলভাগ এবং স্থলভাগের উপরে আঁকাবাঁকাভাবে বিন্যস্ত থাকে। সমচাপ রেখাগুলো অক্ষরেখার সমান্তরালে অঙ্কন করা হয়। সমচাপ রেখাগুলো হচ্ছে যখন কাছাকাছি থাকবে তখন বুঝতে হবে আবহাওয়ার অস্থিরতা রয়েছে বা কোনো বায়বীয় গোলযোগের সম্ভাবনা রয়েছে। আর সমচাপ রেখাগুলো যখন দূরে দূরে অবস্থান করে তখন সেটা শান্ত আবহাওয়াকে ইন্ডিকেট করে। আমরা বায়ুচাপের তারতম্যের কারণ জেনেছি। এবারে এই বায়ুচাপের তারতম্যের কারণের উপরে ভিত্তি করে পৃথিবীতে 7টি স্থায়ী বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আমরা এই 7টি বায়ুচাপ বলয়ের নাম ছবির মাধ্যমে স্লাইডে বুঝে নেব। আমরা এই 7টা বায়ুচাপ বলয় এখানে ছবির মাধ্যমে বুঝে নেব। প্রথমে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বিস্তার হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই অংশে স্থায়ী একটি নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ হলো নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে উষ্ণতা স্বাভাবিকভাবেই খুব বেশি থাকে এবং উষ্ণতা বেশি থাকার জন্য সেখানে বায়ুচাপ কম হয়। দ্বিতীয় কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ স্থলভাগের তুলনায় বেশি, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে হালকা হয়, আমরা জানলাম। আর তৃতীয় কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ খুব বেশি, সবথেকে বেশি, সেই জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বাতাস দুই দিকে ছিটকে যায়। এই তিনটে কারণে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বাতাস সবসময় ঊর্ধ্বমুখী হয়, উপরের দিকে উঠতে থাকে, সেই জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে সমান্তরাল বা ভূমির সঙ্গে সমান্তরাল বা অনুভূমিক কোনো প্রবাহ দেখা যায় না, সেই জন্য একে ইকুয়েটোরিয়াল ডোলড্রাম বলা হয় বা নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। এর পরবর্তীতে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়।
কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের বিস্তার হচ্ছে উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই দুই অংশে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে বাতাসটা ছিটকে যাচ্ছে সেটা কিন্তু এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে এসে নামছে। এছাড়া সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় থেকেও যে বাতাস ছিটকে যায় সেটাও এই মকরীয় উচ্চচাপ বলয় এবং কর্কটীয় উচ্চচাপ বলয়ে গিয়ে নামে। এই কারণে এই অংশে একটি স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়েও কিন্তু কোনো রকম বায়ুর অনুভূমিক প্রবাহ দেখা যায় না, এখানেও বাতাস সবসময় উপর থেকে নিচের দিকে নামে, ফলে এখানেও একটি শান্ত বলয়ের সৃষ্টি হয়েছে যাকে ট্রপিক্যাল কাম বলা হয়। এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে বাতাস অপেক্ষাকৃত কম উষ্ণতা থেকে অপেক্ষাকৃত বেশি উষ্ণ অঞ্চলের দিকে যাওয়ার জন্য বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। এছাড়া বায়ুতে অনুভূমিক প্রবাহ যেহেতু এখানে নেই সেজন্য জলীয় বাষ্পপূর্ণ বাতাসও এখানে প্রবাহিত হচ্ছে না, ফলে এই অংশে এই ক্রান্তীয় অংশে যে মহাদেশগুলো অবস্থান করছে সেই মহাদেশের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের অভাবে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়। এই কর্কটীয় উচ্চচাপ বলয় প্রসঙ্গে বলে রাখি অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউডের কথা। এই জিনিসটা কি যে আটলান্টিক মহাসাগরের উপরে কর্কটীয় উচ্চচাপ বলয়ের যে অংশটি অবস্থান করছে সেটিকে অশ্ব অক্ষাংশ বলা হয়। কেন এরকম নামকরণ করা হয়েছে? কারণ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে আমেরিকাতে বাণিজ্য করতে যাওয়ার সময় জাহাজ, যেহেতু এখানে অনুভূমিক প্রবাহ বাতাসের থাকে না, আটকে গেছিলো। এবারে জাহাজে খাদ্য সামগ্রী বাঁচানোর জন্য এবং জল বাঁচানোর জন্য এবং বোঝা কমানোর জন্য ওই জাহাজে যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলোকে ওই জায়গাতেই নিক্ষেপ করা হয়। সেই জন্য সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড। এরপরে যে দুটো চাপ বলয় রয়েছে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়, এই দুটোর বিস্তার হচ্ছে 55 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উভয় গোলার্ধে। এখানে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ হচ্ছে মেরু অঞ্চলের তুলনায় এই অংশে পৃথিবীর আবর্তন গতি অপেক্ষাকৃত বেশি, সেই জন্য এই অংশে যে বাতাস রয়েছে সেই বাতাস দুই দিকে ছিটকে যায়। কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয়ের দিকে কিছুটা যায় এবং কুমেরু উচ্চচাপ এবং সুমেরু উচ্চচাপ বলয়ের দিকে চলে যায়, ফলে এখানে একটি স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এরপরে রয়েছে সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। এই বলয় দুটোর বিস্তার হচ্ছে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধে। এখানে স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ হচ্ছে এই অংশে হচ্ছে সূর্য সারা বছর অতি তীর্যকভাবে কিরণ দেয়, ফলে এখানে শীতলতা বিরাজ করে। অতিরিক্ত শীতলতার জন্য এখানে স্বভাবতই উচ্চচাপ বেশি এবং এখানে বাতাস শুষ্ক থাকে, কোনো রকম জলীয় বাষ্প থাকে না, সেজন্য বাতাসে চাপ বেশি হয়। এছাড়া সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় থেকে যে বাতাস ছিটকে গেল সেটাও হচ্ছে এই সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপে গিয়ে নামছে, সেই জন্য এখানে একটা স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এইভাবে চাপের পার্থক্যে পৃথিবীতে 7টা স্থায়ী বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এই বায়ুচাপ বলয়গুলো সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে কিন্তু তাপ এর পজিশনগুলো চেঞ্জ করে। যেমন যখন মে জুন মাসে সূর্যের উত্তরায়ণ চলে তখন এগুলো কিছুটা উত্তর দিকে সরে যায়, আবার যখন দক্ষিণায়ন হয় তখন এই চাপ বলয়গুলো কিছুটা দক্ষিণ দিকে সরে আসে। এর ফলে হচ্ছে নিম্ন অক্ষাংশে যে চাপ বলয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি স্থান পরিবর্তন করে উচ্চ অক্ষাংশের চাপ বলয়গুলোর তুলনায়। এরপরে আমরা জানবো বায়ু প্রবাহ সম্পর্কে, সেটা আমরা একটু বোর্ডে দেখে নেব। তাহলে এবার আমরা জানবো বায়ু প্রবাহ সম্পর্কে। চাপের সমতা রক্ষা করার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূমির সমান্তরালে যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে বায়ু প্রবাহ। এবারে এই বায়ু প্রবাহের কিছু কিছু নিয়ন্ত্রকের উপরে নির্ধারিত হয়। এই বায়ু প্রবাহের নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম হচ্ছে চাপের তারতম্য। আমরা জানলাম যে বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই উচ্চচাপ অঞ্চল এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে পার্থক্য যত বেশি হবে
তত হচ্ছে বাতাস তীব্র গতিতে প্রবাহিত হবে, আর এই উচ্চচাপ অঞ্চল এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে চাপ ঢালের পরিমাণ যত কম হবে বাতাস তত মৃদু মন্দ গতিতে প্রবাহিত হবে। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত বল। পৃথিবী আবর্তন করার ফলে পৃথিবীর কেন্দ্রে একটি বলের সৃষ্টি হয়, সেই বল পৃথিবীর সঙ্গে গতিশীল, পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে গতিশীল, বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত যে কোনো গতিশীল পদার্থের দিক বিক্ষেপ ঘটায়। এই বলটির অস্তিত্ব সম্পর্কে প্রথম জানান হচ্ছে জিডি কোরিওলিস, এবং তার নাম অনুসারে এই বলের নামকরণ করা হয় কোরিওলিস বল। এই কোরিওলিস বলের কারণে যে কোনো গতিশীল পদার্থ, সেটা বায়ুপ্রবাহ হোক বা সমুদ্র স্রোতই হোক, সেটা যখনই নিরক্ষরেখা অতিক্রম করে তখন সেটা উত্তর গোলার্ধে গেলে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে গেলে বাম দিকে বেঁকে যায়। এই বিষয়টি প্রথম আবিষ্কার করেন বা প্রথম ব্যাখ্যা করেন হচ্ছে বিজ্ঞানী ফেরেল। তার নাম অনুসারে বায়ুপ্রবাহের এই যে বৈশিষ্ট্য, অর্থাৎ উত্তর গোলার্ধে গেলে ডান দিকে বেঁকে যাবে এবং দক্ষিণ গোলার্ধে গেলে বাম দিকে বেঁকে যাবে, এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। তারপরে হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। পৃথিবীর আবর্তন গতির জন্য একটি কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, যার জন্য উত্তর গোলার্ধে উচ্চচাপ নির্গত বাতাস ঘড়ির কাঁটার দিকে আর নিম্নচাপ থেকে নির্গত বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। এটি প্রথম ব্যাখ্যা করেন ডাচ বিজ্ঞানী বাইস ব্যালেট 1857 সালে। তার নাম অনুসারে এটি বাইস ব্যালেট সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী কী হয়, কেউ যদি উত্তর গোলার্ধে বাতাসের উল্টো দিকে, বাতাসের গতিপথের উল্টো দিকে মুখ করে দাঁড়ায়, তাহলে তার ডান দিকে বেশি চাপ এবং বাম দিকে কম চাপ অনুভূত হবে। এটাই বাইস ব্যালেট সূত্র নামে পরিচিত। বায়ুপ্রবাহের নিয়ন্ত্রকের মধ্যে আরেকটি নিয়ন্ত্রক হচ্ছে ঘর্ষণের প্রভাব। বাতাস যে অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে যদি কোনো রকম বাধা না থাকে, অর্থাৎ যদি জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে বাতাস অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে, এবং বাতাসের প্রবাহ পথে যদি কোনো বাধা থাকে তাহলে বাতাসের গতি অনেকটা কমে যায়। এবারে এই সমস্ত নিয়ন্ত্রকগুলো রয়েছে, এবারে আমরা জানব বায়ুপ্রবাহের শ্রেণী বিভাগ। প্রকৃতি বৈশিষ্ট্য এবং উষ্ণতা এবং কোথা থেকে প্রবাহিত হচ্ছে বায়ুপ্রবাহ, তার উপরে নির্ভর করে বায়ুপ্রবাহকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ এবং আকস্মিক বায়ুপ্রবাহ। প্রথমে আমরা জানব নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে। নিয়ত অর্থাৎ নিয়মিত, নিয়মিতভাবে যে বাতাস পৃথিবীর একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহকে তিনটে ভাগে ভাগ করা হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এই বায়ুগুলোর বৈশিষ্ট্য এবং গতিপথ আমরা একটু ছবির মাধ্যমে দেখে নেব। এর আগে আমরা যখন বায়ুচাপ আলোচনা করছিলাম, বায়ুচাপ বলয়, তখন এই ছবিটাই আমরা আলোচনা করেছিলাম। এই সাতটা স্থায়ী বায়ুচাপ বলয়ের উপরেই কিন্তু পৃথিবীর সমগ্র নিয়ত বায়ুপ্রবাহ, তিনটে নিয়ত বায়ুপ্রবাহ কিন্তু এই চাপ বলয়ের উপরে নির্ভর করছে। তো প্রথমে আয়ন বায়ু সম্পর্কে আলোচনা করি। আয়ন বায়ু দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আয়ন বায়ু। আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ, সেজন্য এই বায়ুকে, যেহেতু নির্দিষ্ট পথে প্রবাহিত হয় সেজন্য এই বায়ুকে পথ বায়ু বলা হয়। আয়ন বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে, আয়ন বায়ু দেখা যাচ্ছে হচ্ছে এই 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে 16 কিমি প্রতি ঘন্টা এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে 22 কিমি প্রতি ঘন্টা। আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে এসে মিলিত হওয়ায়
এই অংশটিকে বলা হয় ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা সংক্ষেপে ITCZ বা বাংলায় আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল। আয়ন বায়ু যেহেতু অপেক্ষাকৃত কম উষ্ণ স্থান থেকে বেশি উষ্ণ স্থানের দিকে প্রবাহিত হচ্ছে, সেজন্য আয়ন বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এবং আয়ন বায়ু হচ্ছে সবসময় পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, সেজন্য আয়ন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ফলে মহাদেশের পূর্ব অংশে বৃষ্টিপাত হলেও মহাদেশের পশ্চিম অংশগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয় না। সেই জন্য এই ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের পশ্চিম অংশগুলোতে বৃষ্টিপাতের অভাবে অনেক বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। এর পরের নিয়ত বায়ু হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। এর বিস্তার হচ্ছে 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এর বিস্তার। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। পশ্চিমা বায়ুর প্রভাবে যেহেতু সমুদ্র থেকে পশ্চিমা বায়ু আসে, সেজন্য পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছরই মহাদেশের পশ্চিম উপকূলগুলোতে অল্প অল্প বৃষ্টিপাত হয়। আর শীতকালে মহাদেশের বা স্থলভাগের উপরে যেহেতু উচ্চচাপ বিরাজ করে, সেই জন্য জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু খুব দ্রুত ঘনীভূত হয় এবং শীতকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমা বায়ুর এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ু যে দক্ষিণ গোলার্ধে যে অংশের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অংশটা বেশিরভাগই কিন্তু জলভাগ, সেই জন্য পশ্চিমা বায়ু প্রায় বিনা বাধায় এই অংশের উপর দিয়ে প্রবাহিত হয় বলে তীব্র গতিতে প্রবাহিত হতে পারে। সেই জন্য এই অংশে পশ্চিমা বায়ু সাহসী পশ্চিমা বায়ু নামে পরিচিত। পশ্চিমা বায়ুর যে বিভিন্ন অক্ষাংশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণ গোলার্ধে সেটা বিভিন্ন নামে পরিচিত। যেমন 40 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে যখন পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। 50 ডিগ্রির উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় ক্রোধনমত্ত 50। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এরপরে আমরা জানবো মেরু বায়ু সম্পর্কে। মেরু বায়ু সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে সারা বছর সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে মেরু বায়ু। মেরু বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু নামে পরিচিত এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত। মেরু বায়ু অত্যন্ত শীতল হয় এবং শুষ্ক হয় এবং মেরু বায়ুর গতিবেগও উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কিন্তু বেশি। এইভাবে পৃথিবীর 7টা বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক করে বা পৃথিবীর 7টা বায়ুচাপ বলয়ের উপরে নির্ভর করে পৃথিবীতে এই 3টে নিয়ত বায়ু আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। এরপরে আমরা জানবো সাময়িক বায়ু সম্পর্কে। সাময়িক বায়ু হচ্ছে যে কোনো অঞ্চলে যখন একটা উচ্চচাপ সৃষ্টি হলো সাময়িকভাবে, দিনের একটা বিশেষ সময়ে বা রাতের একটা বিশেষ সময়ে বা একটা বিশেষ ঋতুতে যখন উচ্চচাপ বা নিম্নচাপের পার্থক্য সৃষ্টি হয় বা চাপের পার্থক্যের সৃষ্টি হয় এবং তার কারণে যে বায়ুপ্রবাহ হয় তাকে বলা হয় সাময়িক বায়ুপ্রবাহ। সাময়িক বায়ুপ্রবাহকে 5 ভাগে ভাগ করা হয়: স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু। তো প্রথমে আমরা দেখে নেব সমুদ্রবায়ু সম্পর্কে। দিনের বেলায় যখন আমরা জানি যে স্থলভাগ বেশি উত্তপ্ত হয়, ফলে স্থলভাগের উপরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং জলভাগ হচ্ছে ধীরে ধীরে তাপ গ্রহণ করে বলে ধীরে ধীরে উত্তপ্ত হয়, ফলে জলভাগের উপরে কিন্তু উচ্চচাপ সৃষ্টি হয়। এইভাবে দিনের শেষে বিকেল বেলায় স্থলভাগের উপরে হয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ এবং জলভাগের উপরে থাকছে উচ্চচাপ, ফলে জলভাগ থেকে বাতাস স্থলভাগের দিকে, যেভাবে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি নীল অ্যারো দিয়ে, জলভাগ থেকে স্থলভাগের দিকে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, এই বাতাসকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। দ্বিতীয় সাময়িক বায়ু হলো স্থলবায়ু। রাতের বেলায় কিন্তু এই অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ স্থলভাগ দ্রুত তাপ ত্যাগ করে শীতল হয়ে যায় এবং সেখানে উচ্চচাপ বিরাজ করে এবং জলভাগ ধীরে ধীরে তাপ ত্যাগ করে বলে জলভাগ তখনও উষ্ণ থাকে এবং সেখানে তার উপরে নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে
রাতের শেষে ভোরবেলায় উচ্চচাপযুক্ত স্থলভাগ অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত জলভাগ অঞ্চলের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে স্থলবায়ু। তৃতীয় সাময়িক বায়ু হচ্ছে মৌসুমি বায়ু। মৌসুমি এই শব্দটি এসেছে মালায়ালাম শব্দ মনসিন থেকে, এর অর্থ হচ্ছে ঋতু। মৌসুমি বায়ু আসলে কিন্তু আমরা যে এই স্থলবায়ু আর সমুদ্রবায়ু আলোচনা করলাম এটারই একটা বৃহৎ সংস্করণ। এটা যদি আমরা দিন আর রাতের হিসেবে ধরে নিই তাহলে মৌসুমি বায়ু কিন্তু হচ্ছে ঋতুর ভিত্তিতে হচ্ছে। অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে যখন স্থলভাগের উপরে লো প্রেশার বা নিম্নচাপ বিরাজ করছে আর জলভাগের উপরে কিন্তু বিরাজ করছে উচ্চচাপ, ফলে গ্রীষ্মের সময়ে জলভাগ থেকে স্থলভাগের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। আবার উল্টো দিকে শীত ঋতুতে জলভাগের উপরে হয়ে যাচ্ছে লো প্রেশার আর স্থলভাগের উপরে হয়ে যাচ্ছে হাই প্রেশার বা উচ্চচাপ, তখন স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। এইভাবে ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়, এবং মৌসুমি বায়ুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মৌসুমি বায়ুর যে গতিপথটা সেটা ঋতু পরিবর্তনের সঙ্গে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে যায়। যেমন ভারতে যে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, আবার শীতকালীন যে মৌসুমি বায়ু সেটা তার একদম অপোজিট অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে মৌসুমি বায়ু, যেটা তৃতীয় সাময়িক বায়ু। এরপরে আমরা জানব উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু। এখানে কি হচ্ছে, পর্বতের উপত্যকা অঞ্চল দিনের বেলায় উষ্ণ হচ্ছে, উষ্ণ হলেই বাতাস হালকা হয়ে যায়, বাতাস হালকা হয়ে গিয়ে সেই উষ্ণ বায়ু হচ্ছে পর্বতের ঢাল বেয়ে ধীরে ধীরে উপরে উঠে যায়। এই যে পর্বতের ঢাল বেয়ে যে বাতাসটা উপরে উঠে গেল সেটাকেই বলা হচ্ছে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু। এরপরে আলোচনা করব ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু অঞ্চলে। রাত্রিবেলায় পর্বতের উপরের অংশ যে বাতাস রয়েছে সেই বাতাস খুব দ্রুত তাপ ত্যাগ করে শীতল এবং ভারী হয়ে যায়, এবং সেই শীতল এবং ভারী বাতাস হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে পর্বতের ঢাল বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে, যেভাবে ছবিতে দেখানো হয়েছে। এবং এই যে বাতাস যেটা ধীরে ধীরে ঢাল বেয়ে নিচে নেমে আসলো তাকেই বলা হচ্ছে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। এরপরে আমরা জানব যে বায়ু প্রবাহের স্থানীয় বায়ু সম্পর্কে। স্থানীয় বায়ু হচ্ছে সেই বায়ুগুলো যেগুলো স্থানীয়ভাবে কোনো কারণে যদি চাপের তারতম্য হয় তখন যে বায়ুগুলো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু পার্বত্য অঞ্চল বা মরু অঞ্চলে মূলত সৃষ্টি হয়ে থাকে এবং স্থানীয় অঞ্চলের আবহাওয়াকেই প্রভাবিত করে থাকে। স্থানীয় বায়ুর বৈশিষ্ট্য অনুসারে স্থানীয় বায়ুকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু আর একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু। যে অঞ্চলের উপর দিয়ে স্থানীয় বায়ু প্রবাহিত হচ্ছে তার উপরে নির্ভর করে স্থানীয় বায়ুগুলোর নামকরণ করা হয়েছে। এখানে কিছু উল্লেখযোগ্য স্থানীয় বায়ুর এখানে আমি এই চার্টের মধ্যে দেখিয়েছি। উষ্ণ স্থানীয় বায়ুর মধ্যে প্রথম হচ্ছে ফন। ফন প্রবাহিত হয় আল্পস পার্বত্য অঞ্চলে। চিনুক, চিনুককে তুষার ভক্ষকও বলা হয়। এই চিনুক রকি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন রকি পার্বত্য অঞ্চলে যে জমা বরফ থাকে সেটা কিন্তু এই চিনুকের প্রভাবে গলে যায়। তারপরে হচ্ছে শিরোক্ষ। শিরোক্ষ সাহারা মরুভূমিতে প্রবাহিত হয়, লু উত্তর পশ্চিম ভারতে, আধি থর মরুভূমিতে প্রবাহিত হয়। উল্লেখযোগ্য কিছু শীতল স্থানীয় বায়ুর মধ্যে প্রথম হচ্ছে মিস্ট্রাল, এটা রন অববাহিকাতে প্রবাহিত হয়। বোরা অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হয়। পম্পেরো পম্পাস তৃণভূমিতে প্রবাহিত হয়। ব্লিজার্ড রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। জোন্ডা আর্জেন্টিনাতে প্রবাহিত হয়। এরপরে তৃতীয় বায়ু প্রবাহ চতুর্থ বায়ু প্রবাহ হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। এই আকস্মিক বায়ু প্রবাহ সম্পর্কে আমরা একটু বোর্ডে আলোচনা করে নেব। আকস্মিক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ হচ্ছে কোনো অঞ্চলে যদি হঠাৎ করে চাপের পার্থক্য হয়, হঠাৎ করে নিম্নচাপ বা উচ্চচাপের যদি সৃষ্টি হয় তাহলে তাকে বলা হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। আকস্মিক বায়ু প্রবাহকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঘূর্ণবাত আরেকটা হচ্ছে প্রদীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত হচ্ছে কোনো অঞ্চলে যদি হঠাৎ করে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে সেই অঞ্চলের বাতাস কী হবে, হালকা এবং প্রসারিত হয়ে উপরে উঠে যাবে, ফলে সেখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে। তখন আশেপাশের অঞ্চলের শীতল অঞ্চলের যে শীতল এবং উচ্চচাপ অঞ্চলযুক্ত থেকে বাতাস এই নিম্নচাপ অঞ্চলের দিকে আসতে শুরু করবে এবং ঘূর্ণির আকারে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়, আবার উষ্ণ হয়ে যায়, ওই শীতল বায়ু উষ্ণ হয়ে যায় এবং ঘূর্ণির আকারে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। এই
আকস্মিক বায়ুপ্রবাহকে বলা হয় ঘূর্ণবাত। ঘূর্ণবাতকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত, আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত হচ্ছে মূলত দেখা যাচ্ছে 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে। এই অংশে যখন গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তখন আশেপাশ থেকে বাতাস এই নিম্নচাপের দিকে ছুটে আসছে এবং ঘূর্ণির আকারে ঘুরতে ঘুরতে উপরে উঠে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, ক্রান্তীয় ঘূর্ণবাত যখন জলভাগের উপরে সৃষ্টি হচ্ছে তখন ওই জলভাগের উচ্চতা 60 থেকে 70 মিটার হওয়া দরকার এবং উষ্ণতা 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হওয়া প্রয়োজন। ক্রান্তীয় ঘূর্ণবাত মূলত শরৎকালে এবং শীতকালে দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ 900 থেকে 950 মিলিবার পর্যন্ত হয় এবং এর যে কেন্দ্রে প্রায় 5 থেকে 20 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থা শান্তভাব বিরাজ করে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু। ঘূর্ণবাতের চক্ষু যেখানে কোনো রকম অশান্তভাব থাকে না, সে শান্তভাব বিরাজ করে, সেটা ঘূর্ণবাতের চক্ষু বলা হয় সেটাকে। আর এই অংশে বজ্রবিদ্যুৎ সহ মেঘ এবং বৃষ্টিপাত দেখা যায় এবং এখানে এর ফলে বেশ ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। তারপরে ভাগ হচ্ছে ঘূর্ণবাতেরই আরেকটি ভাগ হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ অঞ্চলে 35 থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখা যায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কি হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে দুটো ভিন্ন ধর্মী বাতাস, একদিক দিয়ে ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ বাতাস এবং মেরু অঞ্চল থেকে আসা শীতল বাতাস পরস্পর মিলিত হয় এবং দুটো ভিন্ন ধর্মী বাতাসের মিলনের ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে কিন্তু সেই রকমভাবে ক্ষয়ক্ষতি হয় না, এর ফলে দীর্ঘ সময় ধরে একটা ঝিরঝিরে বৃষ্টি হয়ে থাকে এবং এর বিস্তার 1000 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপরে আচ্ছা, ক্রান্তীয় ঘূর্ণবাতের কিন্তু কিছু নাম রয়েছে, সেটা আমি একটু বলে দিই। ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত। যেমন এটা যখন মেক্সিকো উপসাগরে হয় তখন সেটা হ্যারিকেন নামে পরিচিত, বঙ্গোপসাগর আরব সাগরে যখন হয় তখন সেটা সাইক্লোন নামে পরিচিত, এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে এটা টর্নেডো নামে পরিচিত, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উইলি উইলি নামে পরিচিত। এরপরে আমরা চলে যাব প্রতীপ ঘূর্ণবাত নিয়ে আলোচনায়। প্রতীপ ঘূর্ণবাত বা অ্যান্টি সাইক্লোন, নাম শুনেই বোঝা যাচ্ছে সাইক্লোনের ঠিক বিপরীত অবস্থা হচ্ছে অ্যান্টি সাইক্লোন। প্রতীপ ঘূর্ণবাত বা অ্যান্টি সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন স্যার গ্যালটন। এইখানে কি হচ্ছে, ঘূর্ণবাতে যেমন আমরা দেখলাম যে কেন্দ্রে থাকছে নিম্নচাপ, কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। অতিরিক্ত শীতলতার কারণে যখন গভীর উচ্চচাপের সৃষ্টি হয় তখন এই গভীর উচ্চচাপ থেকে বাতাস বাইরের দিকে হচ্ছে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বাতাস প্রবাহিত হয়। এটাকেই বলা হচ্ছে অ্যান্টি সাইক্লোন বা প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাতের ফলে খুব বেশি সমস্যা হয় না, ঝড়ঝঞ্ঝা এসব কিছু হয় না, আবহাওয়া নির্মল থাকে এবং শান্ত থাকে। প্রতীপ ঘূর্ণবাতের ফলে বাতাস হচ্ছে অধোগামী হয়, অর্থাৎ নিচের দিকে নামে এবং কেন্দ্র বহির্মুখী হয়। এই আকস্মিক বায়ুপ্রবাহকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। বাতাস বায়ুপ্রবাহ সম্পর্কে আমরা জানলাম, এবার বায়ুপ্রবাহ যে পরিমাপ করা হয়, বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে, দিক পরিমাপ করা হয় বাত পতাকা যন্ত্রের সাহায্যে এবং বায়ু প্রবাহের শক্তি পরিমাপ করা হয় বিউফোর্ড স্কেলের সাহায্যে। আর বায়ু প্রবাহ যে এককের দ্বারা প্রকাশ করা হয় সে এককে বলা হয় নট। এরপরে আমরা একটি বিশেষ বায়ু প্রবাহ জেট স্ট্রিম সম্পর্কে একটু স্লাইডের মাধ্যমে জেনে নেব।
আমরা জেনে নেব জেট স্ট্রিম সম্পর্কে। জেট স্ট্রিম সম্পর্কে আমরা জানতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মার্কিন বোমারু বিমানগুলো যাতায়াত করত, তাদের টার্গেট সেই সময় মিস হচ্ছিল। এবারে কি কারণে তাদের বোমের টার্গেট মিস হচ্ছে সেইটা অনুসন্ধান করতে গিয়ে কিন্তু এই জেট স্ট্রিম সম্পর্কে আমরা জানতে পারি। জেট স্ট্রিম ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে 7.5 থেকে 14 কিলোমিটার উচ্চতায় প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা প্রবাহিত হচ্ছে এবং জেট স্ট্রিম অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়। জেট স্ট্রিমের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। এক নম্বর, তো জেট স্ট্রিম ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 7.5 থেকে 14 কিলোমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এটা পশ্চিম থেকে পূর্বে আঁকাবাঁকা পথে, মিয়েন্ডারের মতন পথে, আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে। জেট স্ট্রিমের গতিবেগ ঘন্টায় 100 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। জেট স্ট্রিম গ্রীষ্মকালে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করে। জেট স্ট্রিমের গতিবেগ শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বৃদ্ধি পায়। জেট স্ট্রিমের যে গতিবেগ সেটা হচ্ছে এই যে সর্পিলাকার যে পথটা দেখতে পাচ্ছি তার শুরুর দিকে এবং শেষের দিকে কম হলেও মাঝের অংশে কিন্তু যথেষ্টই বেশি। জেট স্ট্রিমের শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখে নেব। জেট বায়ুপ্রবাহকে 5টি ভাগে ভাগ করা হয়, মেরু সীমান্ত জেট বায়ুপ্রবাহ, উপক্রান্তীয় পশ্চিমে জেট বায়ুপ্রবাহ, ক্রান্তীয় পূবালী জেট বায়ুপ্রবাহ, মেরু অঞ্চলে রাত্রিকালীন জেট বায়ুপ্রবাহ এবং স্থানীয় জেট বায়ুপ্রবাহ। এর মধ্যে উপক্রান্তীয় পশ্চিমে জেট বায়ুপ্রবাহ এবং ক্রান্তীয় পূবালী জেট বায়ুপ্রবাহ মৌসুমি বায়ুর আগমন, প্রস্থান এবং মৌসুমি বিস্ফোরণকে প্রভাবিত করে। মৌসুমি বায়ুর প্রস্থানের সময় শীতকালে উত্তর ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমী জেটের অবস্থানের কারণে যে উচ্চচাপের সৃষ্টি হয় সেজন্য ভারত উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু প্রস্থান করে। মৌসুমি বায়ুর আগমনের ক্ষেত্রেও জেট বায়ুর প্রভাব রয়েছে। গ্রীষ্মকালে তিব্বত মালভূমি এবং সংলগ্ন অঞ্চল অধিক উষ্ণ হওয়ায় উপক্রান্তীয় পশ্চিমী জেট হিমালয়ের উত্তরে সরে গিয়ে উত্তর ভারতের মাঝ বরাবর প্রায় 14 থেকে 16 কিমি উচ্চতায় ক্রান্তীয় পূবালী জেট অবস্থান করে। এর ফলে ভারতে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে থাকে। মৌসুমি বিস্ফোরণেও এর প্রভাব রয়েছে। উপক্রান্তীয় পশ্চিমী জেট হঠাৎ উত্তরে সরে যাওয়ার সময়ে ভারতে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে এবং মৌসুমি বিস্ফোরণ, অর্থাৎ হঠাৎ করে যে বৃষ্টিপাত মৌসুমি বায়ুর ফলে সৃষ্টি হওয়া, সেই মৌসুমি বিস্ফোরণ ঘটে থাকে। তাহলে আমরা বায়ুপ্রবাহ এবং বায়ুচাপ বলয়গুলো এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের কী সম্পর্ক সেটা জানলাম। এরপরে আমরা চলে যাব বায়ুপ্রবাহের আর্দ্রতা এবং অধঃক্ষেপণ নিয়ে আলোচনা, সেটা আমরা একটু বোর্ডে করে নেব। আর্দ্রতা সম্পর্কে আমরা জানবো। আর্দ্রতা কি? একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় আর্দ্রতা। আর্দ্রতা তিন ধরনের হয়। একটা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা হচ্ছে কি? একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তাকে বলা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা। এটা গ্রামে প্রকাশ করা হয়। বিশেষ আর্দ্রতা হচ্ছে একটি নির্দিষ্ট ওজনের বায়ুতে যে ওজনের জলীয় বাষ্প রয়েছে তাকে বলা হচ্ছে বিশেষ আর্দ্রতা। এখানে বায়ুর ওজন হচ্ছে কিলোগ্রামে এবং জলীয় বাষ্পের ওজন গ্রামে প্রকাশ করা হয়, এবং বিশেষ আর্দ্রতা প্রকাশ করা হয় গ্রাম পার কেজিতে, কিলোগ্রামে। এরপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি? একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং ওই আয়তনের বায়ুকে ওই উষ্ণতায় সম্পৃক্ত করার জন্য যতটা পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন। সম্পৃক্ত কথার অর্থ কি? অর্থাৎ ধরো আমরা একটা গ্লাস নিলাম, ওই গ্লাসে 100 ml জল ধরে। এবারে ওই জলের 100 ml জলের থেকে যদি আমি 1 ml জল বেশি দিই তাহলে কিন্তু ওই গ্লাসে ধরবে না, গ্লাস থেকে পড়ে যাবে। সম্পৃক্ত মানে যতটা পরিমাণ সে ম্যাক্সিমাম ধারণ করতে পারে, অর্থাৎ যে পরিমাণ ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং ওই উষ্ণতায় এবং ওই
আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যতটা পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা সবসময় শতকরা হারে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার জন্য হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। হাইগ্রোমিটার যন্ত্রে দুটো থার্মোমিটার থাকে, একটা হচ্ছে শুষ্ককুণ্ড থার্মোমিটার এবং আরেকটা হচ্ছে আর্দ্রকুণ্ড থার্মোমিটার। এই থার্মোমিটারের রিডিংয়ের ব্যবধান থেকে একটা চার্টের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু নির্ণয় করা হয়। এরপরে আমরা জানবো ঘনীভবন সম্পর্কে। ঘনীভবন হচ্ছে বায়ুতে উপস্থিত জলাকর্ষক যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোকে আশ্রয় করে যখন জলীয় বাষ্প শীতল এবং ঘনীভূত হয় এবং জলকণায় বা বরফ কণায় পরিণত হয় তাকে বলা হচ্ছে ঘনীভবন। ঘনীভবনের বিভিন্ন রূপ রয়েছে, যেমন শিশির। শিশির তোমরা সবাই দেখেছো যে পাতায় বা ঘাসের ডগায় জমে। শিশির কিভাবে হচ্ছে? মেঘমুক্ত শীতকালে রাত্রেবেলাতে যখন ভূপৃষ্ঠ অনেক ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, তখন ওই শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে যে বায়ুমণ্ডল আসে, বাতাসের স্তর আসে, সেই বাতাসও কিন্তু তাড়াতাড়ি শীতল হয়ে যায়। ফলে শীতল বাতাস জলীয় বাষ্প বেশি ধারণ করতে পারে না, ফলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং এই জলকণাগুলোই পাতায় বা ঘাসের ডগায় জমা হয়, যেটাকে বলা হয় শিশির। তারপরে হচ্ছে কুয়াশা। কুয়াশা হচ্ছে বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প যখন ঘনীভূত হচ্ছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বাতাসের নিচের স্তরে ভেসে বেড়ায়, তখন তাকে বলা হয় কুয়াশা। তারপরে হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়াশা হচ্ছে যে অংশে কুয়াশার সৃষ্টি হচ্ছে সেই অংশে যদি ধোঁয়া থাকে, সেই ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিলিত হয়ে একটি অর্ধস্বচ্ছ দৃশ্যমানতা সৃষ্টি করে, এটাকে বলা হয় ধোঁয়াশা। তারপরে হচ্ছে মেঘ। জলীয় বাষ্প উপরে উঠছে, বিভিন্ন উচ্চতায় জলীয় বাষ্প উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে যে ভাসমান এবং দৃশ্যমান জলকণা বা তুষারকণা যে ইয়েটা সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে মেঘ। মেঘাচ্ছন্নতা হচ্ছে কি, আকাশে কতটা পরিমাণে মেঘ রয়েছে তাকে বলা হচ্ছে মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় অক্টাস দিয়ে। এরপরে আমরা জানব ঘনীভবনের পরে অধঃক্ষেপণ সম্পর্কে। অধঃক্ষেপণ মানে বাতাসে ঘনীভূত হওয়া জলীয় বাষ্প মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে যখন তরল আকারে বা কঠিন আকারে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে বলা হয় অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের বিভিন্ন রূপ রয়েছে, যেমন তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট, বৃষ্টিপাত, ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি, এগুলো সবই হচ্ছে অধঃক্ষেপণের বিভিন্ন রূপ। এই বিভিন্ন রূপের মধ্যে আমরা জানব বৃষ্টিপাত সম্পর্কে। বাতাসে ঘনীভূত জলীয় বাষ্প যখন মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে জলের আকারে নিচে নেমে আসছে তখন তাকে বলা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতকে তিনটে ভাগে ভাগ করা হয়, পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণবাদ বৃষ্টি। প্রথমে আমরা পরিচলন বৃষ্টি সম্পর্কে জানবো। আমরা একটি ছবির সাহায্যে স্লাইডের মাধ্যমে বুঝে নেব। প্রথমে পরিচলন বৃষ্টি দেখো, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বাতাস রয়েছে সেই বাতাসও উত্তপ্ত হয়ে হালকা এবং প্রসারিত হয়ে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গিয়ে সেটা শীতল এবং ঘনীভূত হয়ে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করছে এবং মেঘ সৃষ্টির পরে সেখান থেকে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এই বৃষ্টিপাতকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। অর্থাৎ সূর্যের তাপে বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে, হালকা হয়ে উপরে উঠছে, শীতল এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাতে যে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় সেই মেঘ কিন্তু খুব বেশি দূর পর্যন্ত ভেসে যেতে পারে না, সেই জন্য কিউমুলোনিম্বাস মেঘের কারণে খুব অল্প স্থান জুড়ে বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে এই ধরনের বৃষ্টিপাত হয়, সেজন্য একে 4 o'clock rainfallও বলা হয়।
দ্বিতীয় বৃষ্টিপাত হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাতে কি হচ্ছে, উষ্ণ এবং আর্দ্র বায়ু তার প্রবাহ পথে যদি কোনো পর্বতের দ্বারা বা পাহাড়ের দ্বারা বাধা পায়, তাহলে সেই পর্বতের ঢাল বরাবর সেই উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে শীতল এবং ঘনীভূত হচ্ছে এবং মেঘ সৃষ্টি করছে এবং মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে তাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। এবারে বৃষ্টিপাত এখানে হয়ে গেল, তারপরে ওই বাতাস আস্তে আস্তে কিন্তু পর্বতের ঢাল বেয়ে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। যে ঢাল বরাবর নিচে নামছে তাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল। এই অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। প্রতিবাদ ঢালে এত বৃষ্টিপাত হয় কিন্তু অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। কেন? কারণ হচ্ছে এক তো বৃষ্টিপাত যা বায়ুতে জলীয়বাষ্প ছিল তার ফলে বেশিরভাগ বৃষ্টি প্রতিবাদ ঢালে হয়ে গেছে। এরপরে বাতাস যখন ধীরে ধীরে নিচে নামছে তখন বাতাসের কিন্তু উষ্ণতা বাড়ছে। আর আমরা জানি যে বাতাস যত উষ্ণ হবে বাতাসের কিন্তু জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়বে। সেই জন্য অনুবাদ ঢাল দিয়ে যখন বাতাস নামছে তখন বাতাসের জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতাও বেড়ে যায় এবং বাতাসে খুব বেশি জলীয়বাষ্প থাকেও না। সেই কারণে অনুবাদ ঢালে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত হয় না, সেই জন্য এখানে বৃষ্টিচ্ছায় অঞ্চলে সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে যখন এটা পৌঁছায় তখন সেখানে কিন্তু বৃষ্টিপাত হয় না এবং সেখানে বৃষ্টিচ্ছায় অঞ্চলে সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টি। ঘূর্ণবাদ অর্থাৎ আমরা যে ঘূর্ণবাদ আলোচনা করলাম যে একটা জায়গায় হঠাৎ করে গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং তার ফলে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় ঘূর্ণবাদজনিত বৃষ্টি। ঘূর্ণবাদজনিত বৃষ্টিকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টি। ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টি যে প্রথমে কোনো জায়গা গভীরভাবে উত্তপ্ত হচ্ছে, গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সেখানে বাতাস উপরে উঠছে হালকা এবং প্রসারিত হয়ে, উপরে উঠে শীতল এবং ঘনীভূত হচ্ছে এবং শীতল এবং ঘনীভূত হয়ে সেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টি। তারপরে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে দুটো ভিন্ন ধর্মী বাতাসের এখানে মিলন হচ্ছে। দেখো, একদিক থেকে উষ্ণ বাতাস আসছে আর একদিক থেকে শীতল বাতাস আসছে। মানে উষ্ণ বাতাস এবং শীতল বাতাস যেখানে মিলছে, যে সীমারেখা বরাবর মিলছে, তাকে বলা হয় সীমান্ত বা ফ্রন্ট। যেহেতু উষ্ণ বাতাস হালকা সেই জন্য এই সীমান্ত বরাবর উষ্ণ বাতাস উপরে উঠে যাচ্ছে, শীতল বাতাসের উপরে উঠে যাচ্ছে এবং উপরে উঠে সেই বাতাস, উষ্ণ বাতাস শীতল এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করছে এবং সেই মেঘ থেকে যে বৃষ্টিপাত হচ্ছে তাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাত আমরা পড়লাম সেই বৃষ্টিপাত পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে রেনগজ যন্ত্র। এবং সমবর্ষণ রেখা এ সম্পর্কে বলে রাখি, সমবর্ষণ রেখা হলো পৃথিবীর যে সকল অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে সমান বৃষ্টিপাত হয় সেই অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা মানচিত্রে যোগ করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। এরপরে আমরা চলে যাব জলবায়ু অঞ্চলে। জলবায়ু অঞ্চলটা কি? পৃথিবীর যে সকল অঞ্চলের উষ্ণতা এবং বৃষ্টিপাত প্রায় সমান সেই সকল অঞ্চলগুলোকে যে গ্রুপে ভাগ করা হয় বা শ্রেণীতে ভাগ করা হয় সেটাকে বলা হচ্ছে জলবায়ু অঞ্চল। জলবায়ু অঞ্চলের সঙ্গে কিন্তু রাজনৈতিক সীমা বা দেশের সীমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একটা দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জলবায়ু অঞ্চলের অন্তর্গত হতে পারে, আবার বিভিন্ন দেশও কিন্তু একই জলবায়ু অঞ্চলের অন্তর্গত হতে পারে এবং একই জলবায়ু অঞ্চলে যে সকল দেশ রয়েছে তাদের অধিবাসীদের, মানুষদের পোশাক, আকার, গঠন এগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন আমরা ভারতবাসী এবং বাংলাদেশে যারা রয়েছে তারা একই জলবায়ু অঞ্চলে যেহেতু আমরা রয়েছি সেই জন্য আমাদের দেশ আলাদা হলো, আকার, আকৃতি, গঠন, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ কিন্তু প্রায় একই রকমের। পৃথিবীর কিছু উল্লেখযোগ্য জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বিস্তার হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখায় উভয় গোলার্ধে। এর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত হচ্ছে অ্যামাজন, জাইরে, মালয়েশিয়া প্রভৃতি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে
উষ্ণতা সারা বছরই হচ্ছে গরম থাকে এবং এখানে সারা বছর বৃষ্টিপাত হয় এবং ঋতু পরিবর্তন প্রায় হয় না বললেই চলে, একটাই ঋতু এখানে বিরাজ করে। দ্বিতীয় হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এর বিস্তার হচ্ছে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখায়। ভারত, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি দেশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমি জলবায়ু প্রধান বায়ু হচ্ছে মৌসুমি বায়ু, মৌসুমি বায়ুর দ্বারাই প্রভাবিত এবং মৌসুমি বায়ু ঋতুর সাথে অভিমুখ বদলায়, অর্থাৎ গ্রীষ্মকালে যেদিক দিয়ে প্রবাহিত হয় শীতকালে কিন্তু ঠিক তার অপোজিট ডিরেকশন দিয়ে প্রবাহিত হয় এবং এর বেশিরভাগ বৃষ্টিপাতই হয়ে থাকে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে মৌসুমি জলবায়ুর দ্বারা বেশিরভাগ বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট হচ্ছে উষ্ণ মরু অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। সাহারা, কালাহারি, থর প্রভৃতি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এখানে দিন এবং রাত্রির উষ্ণতার প্রসর খুব বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ এখানে খুব কম হয়। এরপরে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখাতে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। ভূমধ্যসাগরের তীরের দেশগুলো এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, জলবায়ু মনোরম, সেই জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ুকে রিসোর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, অর্থাৎ যে সময়ে উষ্ণতা কম হয় সেই সময়ে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত হয়। নেক্সট আছে স্টেপ জলবায়ু অঞ্চল, এর বিস্তার হচ্ছে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উভয় গোলার্ধে। রকি পর্বতের পূর্বাংশ, আন্দিজ পর্বতের পূর্ব ঢাল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এখানে জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন প্রকৃতির, চরম ভাবাপন্ন মানে শীত এবং গ্রীষ্ম দুটোরই প্রভাব হচ্ছে খুব বেশি, যেমন শীত পড়ে তেমনই গরম পড়ে, এখানে বৃষ্টিপাত খুব অনিয়মিত। এরপরে হচ্ছে চীন দেশীয় জলবায়ু, চীন দেশীয় জলবায়ু 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখায় দেখা যাচ্ছে। যে অঞ্চলগুলো এর অন্তর্গত দক্ষিণ পূর্ব চীন, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ জাপান। বৈশিষ্ট্য হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল, মৃদু শীতকাল, এখানকার জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে হলো পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই জলবায়ু অঞ্চল দেখা যায়। কানাডা, নিউজিল্যান্ড, আলাস্কা প্রভৃতি দেশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল মৃদু, শীতল শীতকাল এবং শীতকালীন ঘূর্ণবাত দেখা যায়। নেক্সট হচ্ছে মহাদেশীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ুর অক্ষাংশগত বিস্তার হচ্ছে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যাচ্ছে। উত্তর আমেরিকার গ্রেট বেসিন, ইরাক, ইরান প্রভৃতি এই মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। উষ্ণ গ্রীষ্মকাল, শীতল এবং স্বল্পস্থায়ী শীতকাল হচ্ছে এই জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, এর বিস্তার হচ্ছে 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশে। পশ্চিম আমেরিকা, ব্রিটিশ দ্বীপপুঞ্জ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। মৃদু উষ্ণ গ্রীষ্মকাল এবং মৃদু শীতল শীতকাল হচ্ছে এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। নেক্সট লাস্ট হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বিস্তার হচ্ছে 66 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে। গ্রিনল্যান্ড, সাইবেরিয়া এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ শীতকাল, 8 থেকে 9 মাস এখানে শীতকাল থাকে এবং স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, 3 থেকে 4 মাস মাত্র এখানে গ্রীষ্মকাল থাকে এবং প্রবল তুষারপাত এই অংশে দেখা যায়। তাহলে আমরা পৃথিবীর যে উল্লেখযোগ্য জলবায়ু অঞ্চল সেগুলো জানলাম। এবারে আমরা একটু দেখে নেব জলবায়ু অঞ্চল কীভাবে শনাক্তকরণ করবে। তোমাদের সিলেবাসে এটাকে বলা হয় টেম্পারেচার এবং রেনফল গ্রাফ বা উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্র। তোমাদের সিলেবাসে এটা অঙ্কন করা নেই, কিন্তু এরকম একটা গ্রাফ যদি দেওয়া থাকে তাহলে কীভাবে বুঝবে যে এটা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তোমরা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো জেনেছ, এবারে আমরা এই গ্রাফ দেখে মেলানোর চেষ্টা করব যে কোন বৈশিষ্ট্যটা এই গ্রাফের সঙ্গে মিলছে। দেখো নিচে হচ্ছে মাসগুলো দেখানো হয়েছে, আর এই লাল রঙের যে লাইন গ্রাফটা রয়েছে সেটা দিয়ে উষ্ণতা দেখানো হয়েছে, আর বার গ্রাফগুলো দিয়ে বৃষ্টিপাত দেখানো হয়েছে। তাহলে আমরা যদি উষ্ণতা আর বৃষ্টিপাত মেলাই তাহলে জুন, জুলাই, আগস্ট মাসে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে এবং সেই সময় উষ্ণতাও কিন্তু যথেষ্ট বেশি। আবার উল্টো দিকে
যেই মাসগুলোতে উষ্ণতা কম, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যেই মাসগুলোতে উষ্ণতা কম সেই মাসগুলোতে কিন্তু বৃষ্টিপাতও খুব কম হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত বেশি হচ্ছে এবং শীতকালে বৃষ্টিপাত কম হচ্ছে। এই বৈশিষ্ট্য আমরা পেলাম জলবায়ু অঞ্চল আলোচনার সময় মৌসুমী জলবায়ু অঞ্চলে। মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা দেখেছি যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক থাকে। অর্থাৎ সেই অনুযায়ী এই উষ্ণতা লেখচিত্রটি মৌসুমী জলবায়ু অঞ্চলের। এইভাবে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী তোমরা এই গ্রাফ দেখে কোন জলবায়ু অঞ্চলে সেটা আইডেন্টিফাই করতে পারো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বায়ুচাপ বলয় জানলাম, বায়ু প্রবাহ জানলাম এবং বৃষ্টিপাত জানলাম, আর্দ্রতা সম্পর্কে জানলাম এবং জলবায়ু অঞ্চল সম্পর্কে জানলাম। এই অধ্যায় বা এই অধ্যায়ের কী অংশ থেকে কী কী প্রশ্ন হতে পারে একটু আমরা দেখে নেব। রচনাধর্মী প্রশ্নের মধ্যে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো, বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো, চিত্রসহ বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে আলোচনা করো, উদাহরণসহ বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো, নিরক্ষীয় এবং মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এবং অবস্থান আলোচনা করো। ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নের মধ্যে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল কেন সৃষ্টি হয়েছে, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন, মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো, সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য করো, ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য করো, ক্যাটাবেটিক এবং অ্যানাবাটিক বায়ুর মধ্যে পার্থক্য করো। এগুলোর প্রশ্নমান হচ্ছে 3। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার প্রশ্নমান 2, এর মধ্যে ফেরেলের সূত্র কী, বাইস ব্যালের সূত্র কী, ডোলড্রাম কী, জেট বায়ু কী, একটি উষ্ণ এবং একটি শীতল স্থানীয় বায়ুর নাম লেখো, সমচাপ রেখা কী, বায়ুচাপ কক্ষ কাকে বলে, সমবর্ষণ রেখা কী, কোরিওলিস বল কী, ঘনীভবন কী, প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। এই প্রশ্নগুলোর মধ্যে শুধুমাত্র বায়ুচাপ কক্ষ কাকে বলে সেটা আলোচনা করা হয়নি। বায়ুচাপ কক্ষ অর্থাৎ আমরা যখন বায়ুচাপ বলয়টা দেখাচ্ছিলাম সেই বায়ুচাপ বলয়ে আমরা পুরো একটা লাইন জুড়ে কিন্তু বায়ুচাপ বলয় দেখিয়েছিলাম, কিন্তু আসলে প্রাকৃতিকভাবে প্রকৃতিতে কিন্তু ওইভাবে লাইন ধরে বায়ুচাপ বলয় থাকে না। উষ্ণতা এবং চাপের পার্থক্যের কারণে কিন্তু এই বায়ুচাপ বলয়গুলো ভেঙে ভেঙে টুকরো টুকরোভাবে কক্ষের আকারে বা সেলের আকারে অবস্থান করে। এইগুলোকেই বলা হচ্ছে বায়ুচাপ কক্ষ। তাহলে আশা করব আজকের আলোচনা তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়টা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।